আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস টকিস ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন জামাল ভূঁইয়া। বাংলাদেশ ফুটবলের এখন সবচেয়ে বড় বিজ্ঞাপন তিনি। বাংলাদেশের একজন তরুণ যিনি ডেনমার্কের ফুটবল ক্লাব ব্রনবি আইএফের হয়ে মাঠ কাঁপাতেন এবং তিনি ছিলেন মিডফিল্ডার। বাংলাদেশের এই তরুণের খেলা দেখে ডেনিশ ফুটবল ক্লাব এফসি কোপেনহেগেনের কোচ তাকে অফার দেন এবং তিনি সেটা রিফিউজ করেন এবং রিফিউজ করে তিনি বাংলাদেশে চলে আসেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তিনি আর কেউ নন, তিনি বাংলাদেশের জামাল ভূঁইয়া, বাংলাদেশের একজন সফল অধিনায়ক। তিনি স্বপ্ন দেখেন বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপে নিয়ে যাবেন। এই জামাল ভূঁইয়ার স্বপ্ন একদিন পূরণ হবে, আমরা তাকে সাপোর্ট দেব। আজকে জানব জামাল ভূঁইয়া সম্পর্কে। জামাল ভূঁইয়া জন্মগ্রহণ করেন ডেনমার্কে। তার বাবা ছিলেন বাংলাদেশি এবং তার মা ছিলেন ডেনমার্কের নাগরিক। তার জন্ম বেড়ে ওঠা ডেনমার্কে এবং সেখানেই ফুটবল খেলাটা শুরু করেন। তিনি ঠিকমতো বাংলা কথা বলতে পারেন না, ডেনমার্কের যে ভাষা এবং ইংরেজি দুইটাই তিনি ভালোভাবে পারেন। তিনি পিতৃভূমির টানে বাংলাদেশে চলে আসলেন, তবে সেখানে একটি কারণ ছিল, বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি যে আক্ষেপ, বাংলাদেশ ফুটবলের যে অবস্থা, বাংলাদেশের ফুটবলের দুর্দিন, সব কিছু বিবেচনা করে তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বাংলাদেশে আসলেন এই জামাল ভূঁইয়া, বাংলাদেশের পক্ষে প্রথম খেলেন নেপালের বিপক্ষে সাফ গেমসে এবং সেখানে তিনি ভালো খেলেন। একটা সময় এসে তিনি বাংলাদেশের অধিনায়কত্ব পেয়ে যান, বাংলাদেশকে নেতৃত্ব দেন এবং তিনি তার ফেসবুক পেজে বিভিন্ন সময় মানুষদেরকে বলেন যে সাপোর্ট করুন, সাপোর্ট করুন বাংলাদেশ ফুটবল টিমকে। সর্বশেষ আমরা দেখেছি বাংলাদেশ বনাম ভারতের ম্যাচে বাংলাদেশ খুব সুন্দরভাবে খেলেছে। মাত্র 2 মিনিট আগে যদি গোল না হতো বাংলাদেশ ঠিকই ভারতের বিপক্ষে একটি জয় নিয়ে আসতে পারত। জামাল ভূঁইয়া যদি বাংলাদেশে না আসতেন তাহলে ডেনমার্কে প্রায় বাংলাদেশের চেয়ে 10 গুণ বেতন বেশি পেতেন, কিন্তু তিনি সেই বেতনের দিকে না যেয়ে বাংলাদেশের দিকে চলে আসলেন, তার পিতৃভূমির দিকে আসলেন। এটা যে স্যাক্রিফাইস, এই যে স্যাক্রিফাইস তিনি করলেন বাংলাদেশের জন্য, সেই স্যাক্রিফাইসটাকে আমরা যদি উপলব্ধি না করি এবং আমরা যদি নিজেরাই বাংলাদেশের ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে না আসি, তাহলে তো এই যে জামাল ভূঁইয়া থেকে আরও যারা স্যাক্রিফাইস করছেন, খেলে যাচ্ছেন, তাদের এই অবদান কিন্তু আমরা ফলাফলে রূপান্তরিত করতে পারবো না। আমরা শুধু ক্রিকেট বিশ্বকাপ নয়, ফুটবল বিশ্বকাপেও আমাদের পতাকা আমরা উঁচিয়ে ধরতে চাই। আপনারা যারা ফুটবলকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। একজন জামাল ভূঁইয়া যে পরিমাণ স্যাক্রিফাইস করেছে সেই স্যাক্রিফাইসের কথা আমরা সবাইকে জানাতে চাই, তাহলেই সার্থক হবে একজন জামাল ভূঁইয়া যিনি ডেনমার্ক থেকে তার পিতৃভূমির টানে বাংলাদেশে আসলেন এবং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, পরিশ্রম করছেন, সেই পরিশ্রম যেন বৃথা না যায়। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশের ক্রিকেটের পাশাপাশি ফুটবলকেও সাপোর্ট করবেন।